আমি বলেছিলাম আমি কথা দিয়েছিলাম আল্লাহর কসম করে বলেছিলাম আমি 6 দফা বাস্তবায়ন নালে করতে যাব না 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম তারা আমার কোনো ভাবে আশ্বাস দিতে পারেনি এখানে আসছে শান্তিপূর্ণ অবস্থান করার জন্য না আমার ভাই বন্ধুদের গায়ে ধাক্কা দিচ্ছে আমি কথা দিয়েছিলাম আমার ভাই বন্ধুদের গায়ে যদি ধাক্কা দেওয়া হয় একটারে ছাড় দিব না প্রত্যেক স্যার এখানে যারা আছে আজকাল যারা আছে আপনারা যে যেখানে যে অবস্থা আছেন ওরা মানে দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে ওদেরকে আর ছাড় দেওয়া যাবে না এক একটা পিঠে আপনাকে মাটিতে পুঁতে দিতে হবে দেশ সহায় করতে হবে দুর্নীতি জাস্ট এটাই বলবো আপনারা যে যেখানে আছেন প্রত্যেকটা স্টেশনে স্টেশনে যে যেখানে আছেন প্রত্যেকে অপ্রচলিত দুর্গ গড়ে তোলেন আমি আপনাদের শান্তিপূর্ণভাবে অবস্থান করে যাবো সবাইকে বলবো আপনারা সবাই তো পাশে আছেন আমি মাননীয় প্রধানমন্ত্রী এখনো আশ্বাস কামনা করতেছি আপা এখন শান্তিপূর্ণভাবে ঝড়ার আমি চাই যে ওরা কোনোভাবে এই সমস্যার সমাধান করবে না আপনার এই হস্তক্ষেপ চাই মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছেন এই মুহূর্তে Oh!